সাবস্ক্রাইব করুন শাইন টিভি বাংলা, জেলার সব খবরে নিজেকে আপডেট রাখতে পাশের বেল আইকনটি প্রেস করুন আর জানুন জেলার সব তথ্য। বহরমপুরে অনুষ্ঠিত হলো সারা বাংলা যোগাসন প্রতিযোগিতা 2018। সোমবার বহরমপুরে রবীন্দ্র সদনে মূল পর্বের প্রতিযোগিতার সূচনা হয়েছে। বাংলা থেকে মোট 450 জন প্রতিযোগী অংশগ্রহণ করেছেন এই প্রতিযোগিতায়। 9 থেকে 70 বছর বয়স পর্যন্ত প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। প্রতিযোগীদের মধ্যে প্রায় শতকরা 60% মহিলা প্রতিযোগী ছিলেন। দুনিয়াজের পক্ষ থেকে একটা সারা বাংলাব্যাপী যোগাসন প্রতিযোগিতার আয়োজন করেছি। এটাতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় 450-500 মতো ক্যান্ডিডেট এসছে এবং আমাদের ফার্স্ট প্রিলিমিনারি রাউন্ডটা আমরা করেছি কলেজ স্কুলে গতকালকে, এবং আজকে সেখান থেকে মেগা যে ফাইনালটা, সেই ফাইনালটা এখানে অর্গানাইজ করা হচ্ছে। তো এটা আমরা জাস্ট এই 10:30 থেকে শুরু করলাম প্রোগ্রামটা করতে। অ্যাকচুয়ালি আমরা তনুজাস, আমরা এই নামটা আমাদের জাস্ট 1 বছর হলো বহরমপুরের বুকে আসা। তো আমরা শুধুমাত্র বিজনেস না, বিজনেসের সঙ্গে সঙ্গে কিছু সামাজিক কাজকর্মের মধ্যেও আমরা যুক্ত হতে চেয়েছি। এটা আমাদের মানে খুব ভেতরের ইচ্ছা। তো আমরা ওই জন্য কী করেছিলাম, গত 25 আগস্ট আমাদের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্প আয়োজন করেছিলাম, যেখানে আমরা বিপুল সাড়া পেয়েছি। তো ঠিক একইভাবে যোগাসন বা খেলাকে প্রমোট করার জন্য আমরা এই ঠিক তার 7 দিন পরেই আমরা এই যোগাসন সারা বাংলাব্যাপী যোগাসন প্রতিযোগিতার আয়োজনটা করেছি। যাতে যোগ কী, যোগের মাধ্যমে কী হতে পারে, যোগটা মানুষ কেন করবে, এই ব্যাপারটাকে উৎসাহ প্রদান করার জন্য আমরা এই যোগাসন প্রতিযোগিতার আয়োজন করেছি। এখানে একদম 0 থেকে 9 ফার্স্ট গ্রুপ আমাদের আর কি, তো তারপর থেকে একদম 70 বছর বয়স পর্যন্ত ক্যান্ডিডেটরা এখানে প্রেজেন্ট আছে। আমাদের টোটাল 6টা গ্রুপ করা হয়েছে, সেখানে বয়েজ এবং গার্লস সেই হিসাবে আছে, অর্থাৎ টোটাল 12টা ইভেন্ট হবে।